হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র অফিস সহায়ক যে পদটি আছে সেখানে কিন্তু নব্বই জনকে নিয়োগ নেওয়া হবে তো চলুন দেখে আসি যে এখানে আবেদনটি ক তারিখ শুরু হবে এবং কি কী পদগুলো আছে তাছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না তো ডিআরবিআর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনই আপলোড করা হয় তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে মূলত পদের সংখ্যা একটি যেটি হচ্ছে অফিস সহায়ক যেখানে কিন্তু নব্বই জনকে নিয়োগ নেওয়া হবে তো এটি বিশতম গ্রেডের একটি চাকরি এবং এখানে সর্বোচ্চ বেতন বিশ হাজার দশ টাকা বেতন কিন্তু এখানে নিয়োগ নেওয়া হবে তো বেতন ছাড়াও কিন্তু আপনারা যে সকল সরকারি অন্য ভাতা আছে এবং তাছাড়া রেশনের যে সুবিধা আছে সেগুলো কিন্তু এখানে প্রাপ্য হবেন তো এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র এসএসসি পাস অর্থাৎ আপনি যে কোনো পয়েন্ট পেয়ে শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো কয়েকটি নির্দিষ্ট জেলার প্রার্থীরা আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না তা আপনারা দেখতে পাচ্ছেন চারটি জেলা সারা বাংলাদেশ থেকে আবেদনটি করতে পারবেন সেই চারটি জেলা হচ্ছে চাঁদপুর মাগুরা নড়াইল গোপালগঞ্জ তবে ও শারীরিক প্রতিবন্ধীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদনটি করতে পারবেন তা আপনারা বয়সটা হিসাব করবেন এই যে এই তারিখ থেকে পঁচিশ তিন দু হাজার বিশ তারিখ থেকে হিসাব করে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন সাধারণ প্রার্থীরা তবে এখানে আবেদন করার জন্য আপনাদের খরচ হবে একশত বারো টাকা এবং এই বারো টাকা কিন্তু আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে হবে ওয়েবসাইটটি হচ্ছে ডিআইএফি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদনটি করার জন্য আপনারা আবেদনটি কিন্তু অলরেডি চলমান আপনারা চাইলে কিন্তু আজ থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শেষ হবে আঠারো তারিখ অর্থাৎ জানুয়ারি আঠারো তারিখ থেকে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে তো অবশ্যই আপনারা চাইবেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলার জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন